এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম। সেই সঙ্গে প্রতিভাখুঁজি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে প্রিয় দর্শক আজকের পর্বে প্রতিভাখুঁজি চ্যানেল ব্যতিক্রমী একটা আদর্শ কৃষক আব্দুল জব্বারের ছেলে ছাজু ইসলাম তার ব্যতিক্রম ধর্মী নার্সারির বাগানে বিভিন্ন রকমের পরিচর্যার উপরে যে অভিজ্ঞতা এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা আজকে চলে এসেছি ছাজুর কাছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা গত পর্বে আপনার এখানে আসছিলাম, আমরা আমরা গাছের উপরে আপনার একটা প্রতিবেদন আমি নিয়েছি, একটা ধারণা আমরা পেয়েছি। আজকে আমি দর্শককে দেখাতে চাই যে কিছু কিছু আম গাছ আছে, যে আম গাছগুলো সেটা হলো আপনার হরিভাঙ্গা হোক, আম্রফুলি হোক, এই আম গাছগুলো কি হয়, একবার যদি আমরা নার্সারি থেকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওইবার আম ধরে বা দেখা গেলো আম সহ মুকুল সহ আমরা নিয়ে গেলাম, নিয়ে যা গাড়ার পরে ওই আমের মুকুল ওইবারই আম ধরলো, পরবর্তীতে দেখা যায় হয়তো একবার ধরে আর কিন্তু আম ধরে না, সেটা হলো বইল আসবে, মুকুল আসবে কিন্তু ফল হয় না। এই সম্পর্কে আজকে আমরা দর্শককে একটু দেখাতে চাই। তা আমরা এই যে আম গাছটা, এই আম গাছটা, এই যে সুন্দর একটা আম গাছ, আমরা এই চেহারা দেখেই এই এই চারাটা আমরা নেব। এখন এই চারাটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে গাড়ার পরে দেখা গেলো যে ফল নাই, মুকুল হলো ফল নাই। তা প্লিজ যদি একটু বলতেন যে আসলে কেন মুকুল হয় না, আর মুকুল ধরার পর আবার মানে ঝরে পড়ে কেন, আমরা বিস্তারিত একটু যদি জানাইতেন দর্শককে। আপনাদের প্রথমে হচ্ছে মুকুল, প্রথমে আপনার আম গাললেন, যে কোনো জাতের আম গালার পরে প্রথমে আপনারা নেওয়ার পরে আপনাদের আম আসলো, আম খাইলেন কিন্তু দ্বিতীয়বার আর আম ধরলো না। হ্যাঁ, দ্বিতীয়বার আম না ধরার কারণটা হচ্ছে যে প্রথমে আপনারা আম খাওয়ার পরে যখন প্রথমত আম অবস্থায় খেয়েছেন, খাওয়ার পরে আপনারা দ্বিতীয়ত গোড়ায় আপনি সার প্রয়োগ করবেন। আচ্ছা আচ্ছা, গোড়ায় যে কোনো সার প্রয়োগ করার ভিতর ইউরিয়া প্রয়োগ করা হবে না, টিএসপি, আচ্ছা, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিপ, এই পাঁচ ধরনের সার প্রয়োগ করতে হবে সার গাছের বয়স অনুযায়ী। আচ্ছা, সেই গাছটা ধরুন যে এই গাছটাই আমি কাটতেছি, এই গাছটা সর্বমোট আপনার 200-250 গ্রাম সার প্রয়োগ করা যাবে। কী কী সার দিতে হবে? আপনার টিএসপি দিতে হবে, দোস্তা দিতে হবে, ক্যালসিয়াম, ফসফরাস আর হচ্ছে তোমার ম্যাগনেশিয়াম দিতে হবে। আচ্ছা, পরিমাণটা যদি একটু আমি দর্শককে জানাইতে পারতাম। আপনার পরিমাণটা হচ্ছে যে আপনি টিএসপি দিবেন সবচেয়ে বেশি করে, আচ্ছা, 100 গ্রাম টিএসপি দিলেন, আর 25-25 গ্রাম ফসফরাস আর ম্যাগনেশিয়াম দিলেন, আর আপনার জিপ দিলেন 25 গ্রাম, 175 গ্রাম, আর আপনার 100 গ্রাম দিলেন, আপনার 100 গ্রাম বা 50 গ্রাম দিলেন আপনার তোমার লাল সারটা, যেটা টিএসপি তোমার তোমার পটাশিয়াম বলা হয় ওইটা দিবেন। সব মিলে তাহলে কত গ্রাম হইলো? 200-250 গ্রাম গাছ, 250 গ্রাম এই 4-5 প্রকার সার, 250 গ্রাম সার আমরা কি করব গাছের দেওয়ার নিয়মটা যদি একটু দেখাইতেন। আসলে গাছের নিয়মটা হচ্ছে এই সার এই গাছ থেকে 1 ফুট দূরত্ব করে গোল করে, যে কোনো মানে তোমার বাসলা দিয়ে অথবা পাশুন দিয়ে দুটো গোল করে 1 ইঞ্চি আপনার খাল করে দুটো আপনার সারটা প্রয়োগ করা দেয়, তোমার পরে মাটিটা তো ঢাকা দেওয়া যায়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে ইনশাল্লাহ আমাদের ওই গাছে আমার ঠিক মতোই আবার ফল আসবে। কিন্তু আমাদের কিন্তু অনেক সময় একটা ধারণা হয়, যেমন অনেক সময় ধারণা কি, আর একটা হচ্ছে আপনার মুকুল আসার আগে একটা অন্তত স্প্রে দেওয়া উচিত, কারণ এই যে ডালের মাথায় কিছু পুতুলি জন্ম নেয়, জন্ম যখন মুকুল আসে তখন ওরা ডিম্বাণু দেয় আপনার হচ্ছে তোমার আমের গুড়িটায়, তখন আমের গুড়িটা ডিম্বাণু দেয়, আমের গুড়িটা আস্তে 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 পড়ে যায়, তখন শুধু মুকুলটা দাঁড়ায় থাকে, কোনো আম থাকে না। ও, তাহলে এর জন্য আমরা কি করতে পারি? আপনার যে কোনো আপনার সাইপ্রেমিথ্রিন গ্রুপের বীজ ব্যবহার করতে হবে, যেমন ইমিটাব আছে, রিপকট আছে, সানকট আছে, এগুলো আপনার ব্যবহার করতে পারেন। সেটা হলো মুকুল আসার আগে, কতদিন আগে দিতে হবে? 15-20 দিন আগে। তো এই যে আপনি এত কিছু শিখলেন, আচ্ছা আপনি কি পড়াশোনা করছেন? জি, পড়াশোনা করছি এবং করতেছি। কিরকম পড়াশোনা করতেছেন? আমি এবার আপনার তোমার গত 19 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, কিন্তু আমার ইংলিশ 5 পেপার গেছে। আচ্ছা আচ্ছা, আমি বাসায় আছি, পরীক্ষার প্রিপারেশন নিয়েছি, কিন্তু করোনা লাগি আর কোনো পরীক্ষা হচ্ছে না, এই জন্য এই অবস্থায় আছি, বাসায় কাজকর্ম করতেছি। তো যাই হোক, আপনার এই যে নার্সারিতে আপনি কাজ করে কেমন লাগে আপনাকে?
ভালো লাগলেও নিজেকেও ভালো লাগে, কারণ কিছু কিছু গাছ আছে, গাছের সাথে আমাদের চলাফেরা উঠতে বসতে এখন গাছে আমাদের প্রিয় বন্ধু হয়ে গেছে। গাছের সাথে আমরা সবসময় সময় কাটাই, যেটা লাগে যে এটা গাছে কী লাগতেছে, এটা কী লাগতেছে, এখানে কী দিতে হবে, এটা এটা কী চায়, এভাবে আমরা গাছের সাথেই থাকি। এগুলো আপনি আসলে কোথা থেকে শিখছেন যে এই যে প্রত্যেকটা গাছের চিকিৎসাই তো আপনি জানেন? প্রত্যেকটারই চিকিৎসা আমি জানি, বিশেষ করে আমি আমার আব্বাই এর চেয়ে বেশি জানে, আমার আব্বার থেকেই আমি শিখছি, আমি কোথাও যাই না। কেন যখনই যেটা সমস্যা হইতেছে আপনার আব্বার কাছে আপনি পরামর্শ নেন, একবার নিলে নিতে নিতে আপনার মুখস্থ হয়ে গেছে এগুলো। এখন যে কোনো চারার কী পরিচর্যা করতে হয় এটা আপনি পারেন। প্রিয় দর্শক, সাজু ভাই ইনি ম্যাট্রিক পরীক্ষা দিবে এবার, এইচএসসি ইন্টার পরীক্ষা দিবে এবার। যাই হোক, সে পড়াশোনার পাশাপাশি বাবার এই নার্সারিতে থেকে, নার্সারি অনেকেই করে কিন্তু আসলে চিকিৎসা সম্পর্কে আমরা হয়তো দেখা যায় যে কোনো কোম্পানির সাথে আমাদের যোগাযোগ করতে হয়। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কি গাছের পরিচর্যা আপনাদের দরকার, যে আম কাঁঠাল আপনার ইত্যাদি যত গাছ আছে, ফল থেকে ফুল পর্যন্ত আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন, সেই চিকিৎসা সম্পর্কে আপনাদের আমি জানাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সেই সঙ্গে আরও ধন্যবাদ জানাই সাজু ভাইকে। আমার এই প্রতিভা খুঁজি চ্যানেলের সাক্ষাৎকারে আপনি আসাতে যা খুব খুশি হয়েছি, আপনাকেও ধন্যবাদ, অভিনন্দন। যাই হোক, আমার এই চ্যানেল সম্পর্কে আপনি একটু বলেন, যারা যারা এই ভাইয়ের চ্যানেল, আপনার নাম প্রতিভা খুঁজছেন, প্রতিভাবতী চ্যানেলের আমাদের বড় ভাই আমাদের সম্রা নার্সারি এসেছেন এবং অনেক ব্যতিক্রম গাছ এখানে দেখলেন বা আমরা পরামর্শ দিলাম। আপনাদের যে কোনো পরামর্শের প্রয়োজন হয়, যে কোনো ফল ও ফুল, আপনারা ভাইয়ের চ্যানেলে কমেন্ট অথবা শেয়ার করে আপনারা জানাতে পারেন, কোনো সমস্যা হলে আমরা তা সংশোধন করে দেবো ইনশাল্লাহ, সংশোধন বা আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, খোদা হাফেজ।